সংসারে আসে দুঃখ বাড়ে বাড়ে চিন্তা করে তো কোনো ফায়দা নেই, যদি ফায়দা হতো তাহলে খোদা তালা একবার আমার মুখ প্রাণে তাকাত। আমি আমি আর বৃথা চিন্তা করব না কোনো দিন না। আব্বা হুজুর, এই শাহি মসনাদ একদিন আপনি আমার হাতে অর্পণ করেছিলেন, আমি আমি পারিনি গাব্বা হুজুর, আমি পারিনি। আপনার দেওয়া সেই মসনাদের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে পারিনি গাব্বা হুজুর। আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আপনার দেওয়া আপনার দেওয়া এই সাহিতাজের ওজন আমি সইতে পারছি না বহুজোর, এই সাহিতাজের যোগ্য আমি নই। আপনার দেওয়া সাহিতাজ আপনার আমি দেওয়া মস্তাদে রেখে আমি চিরদিনের জন্য এই রাজ্য ছেড়ে চলে যাব। দেখি কি হঠাৎ করিবে, হঠাৎ করে মসনদ আমা এমন করে এমন করে কেঁপে উঠলো কেন? জাহানারা জাহানারা নারানা জাহানারা জানতে চেও না, জাহানারা জানতে চেও না কি হয়েছে বে। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না মা, আমি শুধু তোমাকে বে একটি কথা বলতে চাচ্ছি জাহানারা মা, তুমি তুমি একটু সময় দাও জাহানারা। এমন কি হয়েছে জাহাপনা যে আপনার দু চোখ বে পানি পড়ছে, আপনি কেন এত অস্থির হয়ে উঠেছেন জাহানারা? একটু সময় দাও আমাকে, আমাকে একটু একা থাকতে দাও জাহানারা। বলুন না, বলুন না আপনার কি হয়েছে। বলবো বলবো জাহানারা বা, যদি সদিন ফিরে আসে তবে বলবো, আর যদি বলার মতো ভাগ্য না হইবে তাহলে আমি তোমাকে কোনো দিনে কিচ্ছু বলতে পারবো না মা। যদি বলতে পারি জাহানারা বা তবে ভালো, আর যদি না পারি তোমার এই অক্ষম স্বামীকে তুমি বর্জনা করো। তুমি তুমি আমাকে একটু একা তো খেতে দাও, আমি জানি আমি জানি তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী, আমাকে অনেক ভালোবাসো, আবার কোনো কথাই তুমি কোনোদিন। আমি আমি যে কিছুতেই বুঝতে পারছি না আপনি কেন তুমি 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 আমাকে একটু একটু। বেশ, আপনি যখন একবার আমার কাছে সময় চেয়েছেন তবে তাই হোক জাহাপনা, আপনাকে আমি ভাববার মতো সময় দিলাম। আসছি কি করে কি করে বলবো আমি জাহানারা কেবি, জাহানারা মাত্র মাত্র একটি সন্তানের জন্য
তুমি আমি আজ আট করে একথা শুনলেই আমার জানারা সহ্য করতে পারবে না মা, তাই তো জানারাকে না জানিয়েবে নীরবে নিঃশব্দে এই প্রাসাদ ছেড়ে আমি চলে যাব দূরে অনেক দূরে, থাকব না এই প্রাসাদে আমি আর থাকব না থাকব না। ওগো ওগো নিরাশাপুরের প্রজাব, আমি আমি তোমাদেরকে সন্তানের মতো ভালোবাসিবি, আজ তোমাদেরকে রেখেবি আমি নীরবে চলে যাচ্ছিবি, সুখী থেকো গো নিরাশাপুরের প্রজা সাধারণ, তোমাদের সুখের জন্য তোমাদের শান্তির জন্য তোমাদের আক্রম বাঁচাব, তোমাদেরকে ছেড়েবে এই রাজ্য ছেড়েবে চলে যাচ্ছে দূরে অনেকে দূরে।